মণ্ডপের ভেতরের কাজ কিন্তু 90% কমপ্লিট, ঠাকুরও চলে এসেছে আর এখানে গ্লাস কাগজের মাধ্যমে পুরো মণ্ডপ কাজ করা হয়েছে। এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা একেবারে মণ্ডপের মাথার ওপরে একদম ওই জায়গাটা কি বসানো হবে। আর মণ্ডপের বাইরে কিন্তু এক নতুন রকমের ডিজাইন করা রয়েছে, যেই ডিজাইনটা কল্যাণী আইটিআই মোড়েও আমি দেখিনি, এটা বেশ সুন্দর লাগলো। মণ্ডপের দু সাইডেই, এই সাইডেও আর এই সাইডে দু সাইডেই করা হয়েছে। মহালয়া কিন্তু আর দুদিন, তাই মণ্ডপের শিল্পীরা কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্যে মণ্ডপের কাজ তাড়াতাড়ি করে সম্পূর্ণ করছে। আর এখানে কিন্তু জলে ফোয়ারা করা হচ্ছে। মণ্ডপের বাইরের অংশটার এই জায়গাটা কথা বলছি, এই জায়গাটা কিন্তু কল্যাণী আইটিআই মোড় আর বনগার মধ্যে তফাত রয়েছে। গান্ধীপল্লী বিবেকানন্দ ক্লাব কিন্তু এবছর তাদের লাইটিং চন্দননগর থেকে আনি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আটটা নতুন লোকের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়েছে চীনের গ্র্যান্ড লেসবেন হোটেলের সামনে। তবে হ্যাঁ, এটা কিন্তু আইটিআই মোড়ে নয়, কল্যাণী আইটিআই মোড়ে নয়, এটা হচ্ছে বনগাতে। বনগাতে এই প্যান্ডেলটাও তৈরি করা হয়েছে। চলো এই প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাও, ভিউটা শুরু করো। বনগাঁও স্টেশন থেকে তোমরা খুব সহজেই অটো বা টোটোর মাধ্যমে পৌঁছে যেতে পারো গান্ধীপল্লী বিবেকানন্দ ক্লাবে। মণ্ডপ প্রবেশের আগেই পুরো গলিতেই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম কল্যাণ আইটিআই মোড়ে, তাই আজকে চলে আসলাম বনগাঁর গ্র্যান্ড লিসবুয়া হোটেলের আপডেট নিয়ে। মণ্ডপের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, আর বাইরে এরকম একটা নতুন ডিজাইন করা হয়েছে যেটা আমি কল্যাণী আইটিআই মোড়ে দেখিনি। ঝর্ণা যেমনটা রয়েছে তেমনটাই রয়েছে, এই সাইডেও একটা, এই সাইডেও একটা। তবে হ্যাঁ, গান্ধীপল্লী বিবেকানন্দ ক্লাবে কিন্তু জায়গাটা অতটাও বড় নয় যতটা কল্যাণী আইটিআই মোড়ে রয়েছে, তাই এতটা ছোট জায়গায় এত বড় একটা প্রজেক্টের কাজ চ্যালেঞ্জিং। 75 বছর উপলক্ষে এনারা এবছর চন্দননগর থেকে লাইটিং আনিয়েছেন। লাইটিং ব্যবস্থা কিন্তু খুব সুন্দর লাগলো, দেখো এখানেও একটা লাইটিং আছে, এখানেও লাইটিং, ওখানেও। শুধুমাত্র প্যান্ডেলের মধ্যেই নয়, সারা রাস্তা জুড়েই কিন্তু ওনারা এবছর লাইটিংয়ের ব্যবস্থা করেছেন। আর রয়েছে একটা স্টেজ যেখান থেকে পুরো মণ্ডপের কাজ পরিচালনা হবে। ক্লাবের উদ্যোক্তা থেকে জানতে পারলাম যে মহালয়ার পরদিন থেকে সমগ্র লোকেদের জন্য, সর্বসাধারণের জন্য প্যান্ডেল খুলে দেওয়া। গতকাল আমি গিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ে, সেখানেও কাজ মোটামুটি কমপ্লিট। সেই ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা না দেখে থাকো তারা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারো। আর এতক্ষণ ধরে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে, আর কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানাতে ভুলো না কমেন্টস। আর ঠিক দুদিন বাদে কিন্তু মহালয়া, তাই জোর কদমে এখানকার শিল্পীরা তারা কাজ করে চলেছেন। আর কাজ যদিও বেশি বাকি নেই, আর এখানে কিন্তু ফোয়ারা করা হচ্ছে, এই সাইডেও একটা ফোয়ারা করা হচ্ছে, তার অপোজিটেও ফোয়ারা করা হচ্ছে। আর এই চূড়াটা যেটা একদম মণ্ডপের মাথার উপর বসানো হবে, তাহলে কিন্তু কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। জলের ফোয়ারা কিন্তু দুদিকে করা হচ্ছে, আর এদিকে স্টেজের ব্যবস্থা করা হয়েছে যেখানে সদস্যরা বসবেন, সবাই বসে মণ্ডপ পরিচালনা করবেন। আর তোমাদের তো বললামই এই চূড়াটা একেবারে মণ্ডপের মাথার ওপর বসানো হবে, ঠিক এই জায়গাটায়। আর মণ্ডপের চারিদিকে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হবে, যেগুলো চললে কিন্তু সত্যি অসাধারণ লাগবে। কাজ দেখছো, কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করেছেন এরা, দারুণ লাগছে। জাস্ট যখন লাইট জ্বলবে তখন কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। গান্ধীপল্লী বিবেকানন্দ ক্লাবে কিন্তু এবছর প্ল্যাটিনাম জুবলি অর্থাৎ 75তম বর্ষ। তাহলে এবারে চলো মণ্ডপের ভেতরটা তোমাদের প্রবেশ করাই। মণ্ডপের ভেতরের কাজ কিন্তু প্রায় 90% কমপ্লিট, এখানে গ্লাস কাগজের মাধ্যমে ভেতরের কাজও করা রয়েছে, পুঁথিরও কাজ দেখতে পেলাম করা হয়েছে মণ্ডপে, কিন্তু খুব সুন্দরভাবে। আর সবথেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে এই ঝাড়বাতিটা, অসাধারণ লাগছে কিন্তু, খুব বড়ো বানিয়েছে আর খুব সুন্দর লাগছে। মায়ের প্রতিমা অলরেডি চলে এসেছে, তবে যেহেতু এখনও মণ্ডপ উদ্বোধনের দুদিন বাকি রয়েছে, তাই মায়ের মুখ, প্রতিমার মুখ তোমাদের এখন দেখাতে পারলাম না। বাইরে কিন্তু তোমাদের যেমন বলছিলাম পুঁথির কাজও করা রয়েছে, যেটা দেখতে লাইট পড়লে কিন্তু অসাধারণ লাগবে। প্যান্ডেলের ভেতরটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে, কাজ দেখে আমি অবাক হচ্ছি, জাস্ট দারুণ, খুব সুন্দর হয়েছে। আসলে যদি তোমাদের ভালো লাগছে তো কেমন লাগছে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না।
তো বন্ধুরা, তোমাদের যেমনটা বলছিলাম, মণ্ডপের ভেতরে কিন্তু লাইটিংয়ের খুব সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছ। এই লাইটগুলো যখন এই কাচগুলোর উপর পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। তবে এই কাচগুলো অরিজিনাল নয়, এগুলো হচ্ছে গ্লাস কাগজ যেগুলোকে বলা হয়। আর মণ্ডপ কর্তৃপক্ষ কিন্তু দুটো গেটের ব্যবস্থা করেছে মণ্ডপের ভেতরে, যাতে মণ্ডপের ভেতরটা ভিড় না হয়ে যায়, দুদিক থেকেই লোককে বার করে দেওয়া যায়, যেটা আমার খুব ভালো লাগলো। আর ঝাড়বাতিটা আমি যতবার দেখছি ততবার কিন্তু অসাধারণ লাগছে। তো তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাতে পারবো না। দেখা হচ্ছে এই ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে কোথাতে অন্য ভিডিওতে, তাদের ভিতরে ভালো থাকো।